শ্রীলঙ্কার ক্রিকেটের অবস্থা তেমন একটা ভালো না। কোচিং স্টাফ থেকে একাদশের নামগুলোতে এসেছে একাধিক পরিবর্তন। তারপরও যে টেস্ট চ্যাম্পিয়নশিপে আহামরি কোনো ভালো অবস্থানে আছে তা কিন্তু নয়। 2021 দলটা ছিল শেষ থেকে দুই নম্বর, আর এবার মাঝপথে আছে টেবিলের ঠিক মাঝামাঝিতে। তবে প্রতিপক্ষ বাংলাদেশও যে ভালো অবস্থানে আছে তা কিন্তু নয়। রঙিন পোশাকে যতটা উজ্জ্বল টাইগাররা, সাদা পোশাকে ঠিক ততটাই মলিন। আসন্ন সিরিজে এই সুযোগটাই নিতে চান লঙ্কানদের ইংলিশ গুরু। ঢাকা চট্টগ্রামে ভালো করার জন্য তাই ব্যাটারদের আলাদা দায়িত্ব নিতে বললেন ক্রিস সিলভারউড। জানালেন, ফল পক্ষে আনতে হলে হতে হবে স্মার্ট এবং সাহসী। টেস্ট জিততে হলে সবার আগে আয়ত্ত করতে হবে প্রতিপক্ষের 20 উইকেট দখলের কৌশল। তাই তো বোলারদের ফিটনেস ঠিক রেখে পারফরম্যান্সের স্থিতিশীলতার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ তার। লঙ্কানদের তুরুপের তাস অবশ্য কোনো ক্রিকেটার নয়, তাদের সহকারী কোচ নাভিদ নেওয়াজ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক গুরুর মন্ত্রেই তারা সাজাচ্ছেন টাইগার বধের কৌশল। আমি বাংলাদেশের উইকেট আর ক্রিকেটারদের সম্পর্কে অনেক কিছুই জানি। আমি চেষ্টা করছি সবার সঙ্গে সেসব শেয়ার করার। আমি কোচ নই, ওদের মেন্টর হয়ে পাশে থাকব। যে কোনো পরিস্থিতিতে আমি চেষ্টা করব নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর। আটিমে ঢাকায় আসার পর বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।